হ্যালো গাইস, ইদার আজকে দ্বিতীয় তৃতীয় দিন। আমরা আজকে বের হচ্ছি দুই মামা ভাই না অজানা উদ্দেশ্যে, ঠিক অজানা উদ্দেশ্যে না, আমরা শ্রীমঙ্গল যাচ্ছি ইনশাল্লাহ। শ্রীমঙ্গল যে শ্রীমঙ্গলের ঐতিহাসিক স্থানগুলো দেখানোর চেষ্টা করবো এক এক করে। আমাদের এই ট্যুরটা হবে একটু এক্সেপশনাল, সেটা হলো যে এই ট্যুরটায় এই বাইক দিয়ে, এই বাইক ট্যুর হবে, এই ট্যুরটা হবে বাইক ট্যুর। আর এই বাইক ট্যুরে আজকে যাব, যদি একটু লেট হয়ে গেছে আমাদের, রেডি হয়ে বের হতে হতে একটু লেট হয়ে গেছে, তো আজকে শ্রীমঙ্গল যাই না পৌঁছাতে পারবো কিনা ইনশাল্লাহ চেষ্টা করবো শ্রীমঙ্গলে সেই ঐতিহাসিক স্থানগুলো আপনার সবাইকে দেখানোর জন্য। সাথেই থাকুন, ইনশাল্লাহ দেখা হচ্ছে। You don't even know me like that. Are you pressed for time? Put you on my mind. Come a little closer like that. Staying up all night, throwing drinks back. Blue eyes smiling while you're cursing. I admit it's working. You're working. Don't care, you're crazy, it's perfect. Shaky and I'm slurring.
বন্ধুরা, অবশেষে আমরা চলে আসলাম শ্রীমঙ্গল, একটা আচমক একটা ট্যুর, ঈদের ঠিক তৃতীয় দিন। আজকে সকালে বুঝতে পারি নাই যে এরকম একটা ট্যুর হবে, হঠাৎ একটা ট্যুর প্ল্যান হলো, কোনো প্ল্যান টান নাই, জাস্ট খালি বাইক নিলাম, ওই যে আমাদের বাইক, বাইক রাইডিং করে আসলাম সেই ঢাকা থেকে, জাস্ট বাইকে চললাম আর চলে আসলাম। ঠিক বাইক যখন চালাচ্ছিল তখনও জানতাম না কোথায় যাব, হঠাৎ করে সিদ্ধান্ত নিলাম যে শ্রীমঙ্গল যাই, কাছাকাছি চলে আসলাম শ্রীমঙ্গল। সাথেই থাকুন, আশা করি শ্রীমঙ্গলের ঐতিহাসিক স্থানগুলো আপনাদের এক এক করে দেখাতে পারবো। তো আজকে আর সময় নেই, আজকে ইনশাল্লাহ আজকে এখানে স্টে করব, আগামীকাল আমরা এই শ্রীমঙ্গলের বিভিন্ন ঐতিহাসিক স্থান ঘুরে ঘুরে দেখবো। ঈদের ব্লগটা আশা করি আপনাদের ভালো লাগবে। অসম্ভব সুন্দর একটি প্রকৃতি, এই পথ যদি না শেষ হয় তবে